সরকারের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সাথে মুক্তিযোদ্ধা জনগণ কিংবা কোন রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুল নবী খান সোহেলকে দেখতে এসে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন জনগণকে বাহিরে রেখে বিদেশি অতিথি নিয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উন্নয়নের গল্প শোনাচ্ছে সরকার তিনি আরো বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতি করার আগে পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে দেশে করোনা পরিস্থিতি মারাত্মকভাবে বাড়ছে উল্লেখ করে ফখর বলেন সবকিছু বাদ দিয়ে সরকারের উচিত করোনা মোকাবেলায় মনোযোগ দেয়া সুবর্ণ জয়ন্তীরা পালন করছে জনগণকে বাদ দিয়ে জনগণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এই সুবর্ণ জয়ন্তী যে অনুষ্ঠানগুলো তারা করছে এখানে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই এমনকি রাজনৈতিক দলগুলোর কোনো অবস্থান নেই শুধুমাত্র বিদেশি মেহমানদেরকে নিয়ে এসে এখানে দেখানো হচ্ছে বলানো হচ্ছে যে আপনার উন্নয়নের লহরই বয়ে যাচ্ছে